أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة خرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. القرآن الكريم سورة توبة آيات كريمة تلاوة كرشي. جي آيات كريمة سورة توبة تشتم আমরা যে মাস গুনতেছি দিন গুনতেছি সপ্তাহ সাত দিন মাসে তিরিশ দিন উনত্রিশ দিন এই যে মাস গণনা করি এগুলো আমরা মানুষের বানানো নয় আমরা যে একটি বৎসর গণনা করছি এগুলো মানুষের বানানো সিস্টেমের নাম নয় আল্লাহ বলছেন ইন্না ই শহুর ইন্দাল ইসনা আশার সাহার যে একটি বছরে বারোটা মাস এই মাসের নির্ধারণ এটা আল্লাহর পক্ষ থেকে কখন থেকে গণনা যখন থেকে আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন সেই সময় থেকে একটি বছরে বারোটা মাসের গণনা শুরু হয়েছে সোহান আল্লাহ আল্লাহ বলছেন মিনহা আর বাহাতু খুরুম এখানে চারটা মাস আছে যে মাসগুলো সম্মানী মাস সোহান আল্লাহ হাদিসে মোবারিকাই আল্লাহ নবী বলছেন তিনটা লাগাতার একটি বেজুর আলাদা যেই সম্মানের মাস চারটি দামি মাস সে দামি মাসের একটি মাস হল রজবুল মোরাজ সোহান আল্লাহ যেটা জমাদ আখের এবং শাবান মাস দুইয়ের মাঝামাঝি আল্লাহ নবী হাদিস মোবারক এভাবে এটাকে আলাদা করে দিয়েছেন তার কারণ কি জাহেলিয়া সেই মানুষগুলো বারোটা মাসকে তিন ভাগে ভাগ করে নিয়েছে চারটা মাস ব্যবসার জন্য চারটা মাস যুদ্ধ করার জন্য আর চারটা মাস সফর করার জন্য কয় ভাগে তিন ভাগে ভাগ করে নিয়েছে যে চার মাস যুদ্ধ যুদ্ধের সময় শুধু যুদ্ধ চলে আর যে সময় এই যে সম্মানী মাসগুলো চলে আসে তখন তারা যুদ্ধ বন্ধ করে দেয় আজকে জমা দিল শরীফের শরিফের উনত্রিশতম তারিখ সন্ধ্যায় চাঁদ যখন উদিত হয় উনত্রিশ তারিখ পর্যন্ত তাদের যুদ্ধ চলতো চাঁদ ওটা ওটার সাথে সাথে তাদের যুদ্ধ বন্ধ হয়ে যেত যদি বা আইয়ামে জাহেলিয়া যুগের মানুষ তবু তাদের ভিতরে জীবনের একটা শৃঙ্খলা ছিল আমরা যদি একটু তুলনা করি বর্তমান বিশ্ব এবং বর্তমান সমাজ যদি বলি আমাদের মুসলমান সমাজ সময়ের যে একটা মূল্যায়ন তাদের ছিল সেই মূল্যায়নটা আমাদের মধ্যে নাই আপনি একটু খেয়াল করে দেখবেন জুমার দিন দিন সেটাই বাদুতের জন্য আর আমরা সেটাকে বাঁচিয়ে বাঁচাই করে নিলাম বিনোদনের জন্য জমারাতের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত যে রাত আজকে জুমার দিন তার আগে যেই রাত এটা হলো ইবাদত ریاযত বন্দে হাস করে দুরুদে মোস্তফা আল্লাহর নবীর কদমে পাকে দরুদ প্রেরণ করার রাত এই রাতটাকে আমরা সপ্তাহে ছয়টা দিন ইচ্ছে যোগ আমরা চাকরি বাকরি লেনা দেনা ব্যবসা বাণিজ্য কারবারের দিন বানাইলাম আর বৃহস্পতিবার রাতটাকে আমরা সকাল এগারোটা পর্যন্ত ঘুমের সময় বানিয়ে ফেললাম যে কথাটা বললাম আইয়ামে জাহেলিয়া যুগের মানুষদের ভিতরেও ভালো কিছু স্বভাব ছিল সে ভালো স্বভাবগুলো আমরা আধুনিক যুগের মানুষরাও আস্তে আস্তে আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আমলদার হওয়ার তফিক দান করুন এই রজম মাসটা যেহেতু আলাদা অন্য তিনটার চাইতে তো জাহেলিয়া যুগের মানুষরা নিজেদের সুবিধার্থে এটাকে দুই এক মাস পিছানোর চেষ্টা করত এটাকে দুই এক মাস আগে আনার চেষ্টা করত আল্লাহর নবী বললেন যেটা রজবুল মোরাজ সেটা আগেও নয় পরেও নয় সেটা জমাদুল আখার এবং শাবান দুই মাসের মাঝামাঝি আর যে তোমরা বান্দারা যে সিস্টেম করে নিচ্ছ নিজেদের সুবিধা মতো যে রজাবর মাস ঠিক আছে সম্মানের মাস সুবিধা মতো একটু আগে নিবা পরে নিবা কোন মাসের যে তবদিল পরিবর্তন শিডিউলের মধ্যে যে ব্যবধান তৈরি করবা এটার কোনো সুযোগ নাই কেন কারণ আল্লাহ মহরম থেকে শুরু করে জিল্হাস পর্যন্ত বারোটা মাস এটা আজকে নির্ধারণ করেনি আসমান এবং জমিন যেদিন বানিয়েছে সেদিন থেকে নির্ধারণ করে রেখেছেন সুবাহ আল্লাহ তবদিল আল সন্নাতিল্লাহ এটা আল্লাহর নিয়ম সেখানে পরিবর্তন করা সম্ভব নাই রজম মাস এখন কেউ কোনো মন্ত্রী যদি বলেন যে আব্দুল করিম আমার ছেলে ছেলেটার একটা দাম বেড়ে যায় মন্ত্রীর ছেলে সকলে তাকে সম্মানের চোখে দেখবে তার জন্য হয়তো আলাদা জায়গা করে দিবে আসে না নাই আবার যদি দেখেন এই গাড়িটা কার আজকে মন্ত্রী সাহেব আসতেছেন সাদা গাড়ি তাতে একটা ফ্ল্যাগ লাগানো মন্ত্রী সাহেবের গাড়ি রাস্তায় ভিআইপি সুবিধা আছে না নাই আলাদা ইজ্জত সামনে পুলিশ পিছনে পুলিশের গাড়ি পুলিশরা হুইসাল দিচ্ছে অপর অপর গাড়িকে সাইড করে দিচ্ছে মন্ত্রী সাহেবের গাড়ি আসার জন্য সেটা না হোক অন্য জনের লম্বারগিনির মতন কুড়ি টাকার গাড়ি না হতে পারে কিন্তু এটা মন্ত্রী সাহেবের সাথে লাগার কারণে গাড়িটার সম্মান আলাদা বেড়ে গেল এটা মন্ত্রী সাহেবের পিএস মন্ত্রী সাহেবের পিএস আমাদের চট্টগ্রামের সহজ ভাষায় বলা হয় আতাবারি ঠিক কিনা তো আতাবারি বললে মানুষ রাগ করে কিন্তু যখন মন্ত্রী সাহেবের পিএস বলে তখন যে নিজেকে বলতেস আমি মন্ত্রীর পিএস তারও মনে একটা সম্মান তারও মনে একটা গর্ববোধ তার হয় পিএস যে কথা আতাবারি ওই একই কথা কিন্তু সম্পর্কটা যখন মন্ত্রীর সাথে তখন ওই পিএস এরও নিজেরও ভালো লাগতেছে পিএস পরিচয় দিতে ঠিক না ভাই ঠিক আল্লাহ নবী বলছেন জেনে রাখো মাস এটা আমার আল্লাহর মাস সোবাহান সম্পর্ক কার সাথে কার সাথে বোঝা যাচ্ছে রজম মাসের সম্মান আছে না নাই ও শাহবানু শাহরী যেটা শাহান মাস এটা আমি রসুলের মাস সোবাহান আল্লাহ ওরমানু শাহর উম্মতি যেটা রমজান মাস এটা আমার উম্মতের মাস সোহান আল্লাহ কি সুন্দর সিস্টেম আল্লাহ নবী দেখেন প্রথমে রজাব শাহরুল্লাহ সবার উপরে ও শাহবানু শাহরি ও রমদানু শাহর নিচে আগে রজব মাস খেয়াল করে দেখেন আগে রজব মাস সিরিয়ালে তিন নম্বর মাস রমজান মাস মাসকানে শাহবান বলে না মাসকানে কি মাস নবী বলছেন এটা আমার মাস এটা কার মাস আমার মাস একটু খেয়াল করে দেখেন মাসকানে শাহবান মাস রজবের সাথে সম্পর্ক মাসকানে শাহবান মাস পরে রমজানের সাথে সম্পর্ক ইনে তো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলহি আসাল্লামা এসেছেন আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক আল্লাহর সাথে আবার এসেছেন উম্মতের মাঝে সম্পর্ক উম্মতের সাথে সোহান আল্লাহ তো মাসকানে কেন শাহবান মাসকানে কেন রমজান এবং রজবের সাথে উম্মদদেরকে সম্পর্কিত করে দেওয়ার জন্য একই সুতায় গেতে নেওয়ার জন্য আর ইনি মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জমিনের উম্মদকে লা মকে আল্লাহর বন্ধু বানিয়ে দেওয়ার জন্য সোহান আল্লাহ উনি নয় আল্লাহর মতন নয় উম্মতের মতন ওনার সম্মান আল্লাহর উপরে নয় ওনার সম্মান উম্মতের উপরে ওনার সম্মান আল্লাহর নিচে সোহান আল্লাহ ওনার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাহলে আলাইহি ওসাল্লাম এই মাসের সম্পর্কটাও তেমন আগে আল্লাহর মাস মাসকানের রসুলের মাস পরে উম্মতের মাস উম্মতের মাস এবং আল্লাহর মাস দুইটাকে বুকে নিয়ে যিনি আছেন সেটার নাম রজব মাস এটা এসেছে তরজিব শব্দ থেকে আরবিতে শব্দের শব্দ হলো তাজিম সম্মান আমরা বলি না তাজিম করো তাজিম মানে হল কি সম্মান তাজিম শব্দটা যে আসমত শব্দ থেকে আসমত শব্দের অর্থ হলো মহান রজম মাসকে রজব নামকরণের ভিতরেও এই রজম মাসের বরকতের কথা নিহিত আছে সুবহান আল্লাহ এই মাসের বেশ কয়েকটা নাম আছে এই মাসকে শহরুল আসব বলা হয় শহরুল আসম বলা হয় শহরুল মোতাক্ষির বলা হয় শহরুল আখির বলা হয় যতগুলো নাম রাখা হয়েছে প্রত্যেকটা নাম দ্বারা রজব মাসের একটা একটা সম্মানের বর্ণনা এসেছে সোবাহান আল্লাহ যদি বলি ব্যক্তিটা ইঞ্জিনিয়ার তাহলে উনি কি কাজ করে ওনার কি কোয়ালিটি সেটা ফুটে ওঠে যদি বলি ব্যক্তিটা হলেন ডাক্তার তাহলে ওনার যোগ্যতা কি সেইটা ফুটে ওঠে যদি বলি ব্যক্তিটার আগে কি লাগানো হয়েছে ডক্টর লাগানো হয়েছে তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তিটা উচ্চ উচ্চশিক্ষিত একজন ব্যক্তি যদি বলি ব্যক্তিটা একজন ইঞ্জিনিয়ার তাহলে ওনার যে কর্ম এবং ওনার কী যোগ্যতা সেটা ফুটে ওঠে ঠিক না ভাই ঠিক নাম দ্বারাও ব্যক্তির যোগ্যতা ফুটে ওঠে টিকের মাহে রজব মাসের বিভিন্ন নাম দ্বারা এই রজব মাসের সম্মান বেড়ে যায় সম্মান ফুটে ওঠে سبحان اللہ یا, سلام یا حبیب اللہ سلام حبیب علیکم نبی راز بھورے نادیدار দৌগো শাহ হে মুদীনা দিদার দো আর শির মে হেমান করি চিনা কত শান কত মান মূর কমলি বালার কত শান কত মান ও গো কামি ও গো করো করুনা দিদার দাও গো শাহে মদিনা দিদার গো মদিনা আলোচনা করব রজম মাসের বিভিন্ন নাম নিয়ে এবং ফজিলতের উপরে সে আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে আমরা অন্তত রজম মাসের ইজ্জতটা বুঝি আমরা আমাদের জীবনটা সংশোধন করে নতুন রাস্তায় হাঁটার একটা পরিকল্পনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা মনে করছি আল্লাহর দরবারে আমাদের সাক্ষী খুব কম আমাদের প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে এমন জিনিস খুব কম হাদিস এসেছে কাল কেয়ামতের ময়দানে অনেকগুলো বান্দাকে প্রশ্ন করা হবে বান্দা দুনিয়ার জমিনে তুমি কে আমল করেছ তাদেরকে তাদের আমল নামাগুলো আজকে বর্তমানে আধুনিক প্রযুক্তি মনে করেন ভিডিও কনফারেন্স ঘটনা ঘটলে আমেরিকাতে সেটা দেখে দেখে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি চট্টগ্রামের জমিনে বসে কি ঘটনা ঘটেছে কেরামান কাতিবিন আমাদের আমলগুলো লিখে যাচ্ছে সেগুলো কাল কেয়ামতের ময়দানে ভিডিও কনফারেন্সের মতো দেখানো হবে বান্দারা দেখতে পাবে কি আমল সে দুনিয়ার জমিনে করে গিয়েছে চোখে দেখতেছে নিজে কি গটিয়েছে সেখানেও মিথ্যা আরোপ তারা বলবে আমরা এগুলো করি নেই এমন অনেকগুলো বান্দা থাকবে তারা বলবে আমরা তো রোজা রাখছি আমরা তো জিকির করছি আমরা তো ভালোর পথে চলেছিলাম আমরা তো আল্লাহ তোমার পথে টাকা পয়সা ব্যয় করেছিলাম তখন কেরামান কাতিবিনের এই ভিডিও কনফারেন্সে যখন কাজ দিবে না তখন আল্লাহ যে জমিনে ওই বান্দাটা বসবাস করত সেই জমিনটাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবে এ জমিন তুমি বলো এই বান্দাকে তুমি চিনো কিনা এবং তোমার পিঠের উপর চড়ে আমার এই বান্দা কি করেছে তুমি সাক্ষী দাও জবিন সাক্ষী দিবে ওই দিনটাকে আনা হবে সৃষ্টির রূপে ওই দিনটাকে উপস্থাপন করা হবে যে আজকের দিন এটা জামাদিউল আহের শরীফ সত্যশত সুচল্লিশ সালের জামাদিউল আহের শরীফ এটা আজকে ছাব্বিশতম তারিখ তুমি দাঁড়াও বলো এই তোমার তুমি দিনের ভিতরে তুমি সময়ের ভিতরে আমার বান্দা কী করেছে তুমি সাক্ষী দাও সময় সাক্ষী দিবে যে জমিনের উপরে আমরা আমল করছি সেই জমিন আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে যে শরীরকে আমরা আজকে হারাম হালাল বিবেচনা না করে শরীরটাকে মোটা তাজা করতে সেই শরীর আমাদের পক্ষে সাক্ষী দিবে শুধু সাক্ষী দিবে না আমাদের জবান এটাকে তালা লাগিয়ে দেওয়া হবে কারণ এই জবানকে আমরা আগে দুনিয়ার জমিনে বরবাদ করে আসলাম হয়তো আমরা মিথ্যা বলে দিলাম গিবত করে দিলাম এভাবে আরও যে কবিরা আলোচনা বিগত জমে আলোচনা করেছিলাম আমরা আমাদের জবানকে অপবিত্র করে ফেলেছিলাম সেই জবান আর কেমতের ময়দানে ব্যবহার হবে না কোরআনে করিম বলছেন হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে আপাদ মস্তক সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে আল্লাহ তোমার বান্দা এই কাজটাই করেছিল সময় সাক্ষী দিবে যে জমিনের উপরে আমরা আছি সেই জমিন আমাদের পক্ষে বা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে ভালো হলে আমাদের পক্ষে আসবে রাই আর যদি আমাদের বিপক্ষে হয়ে যায় আমাদের যদি ফাঁস করে দেয় আমাদের আমলগুলো যদি ফাঁস করে দেয় তখন সাক্ষী আমাদের বিপক্ষে হয়ে যাবে সময় আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দান করবে আল্লাহর দরবারে এই রজব মাসের বিশেষ কি ফজিলত এ মাসকে বলা হয় সাহারুল আসম বহরা মাস বদির মাস বহরা মাস কেন বলা হয় এই মাসে আল্লাহ হুকুম দান করেছেন এই রজব তুমি তো আমার মাস তোমার একটা দায়িত্ব শুনে রাখো আমার উন্মতেরা আমার বান্দারা গুণা করবে সে গুনার খবর তুমি রাখতে পারবা না আমাদের দেশে একটা কথা আছে না চোখ তাকিতে অন্ধ চোখ তাকি অন্ধ মানে কি দেখতে সিটিকে তবে আমি সাক্ষী দিব না দেখতে সিটিকে তবে আমি জেনেও না জানার ভান করে থাকবো রজম মাসকে আল্লাহ একটা হুকুম দান করেছে উম্মতেরা গুণা করলেও সে গুনার সাক্ষী রজম মাস দিতে পারবে না এই জন্য রজবকে বলা হয় শাহরুল আসব শাহরুল আসম বহরা মাস বা বদির মাস জোরে শুরু বলুন না আল্লাহ এই রজব মাসকে বলা হয় শাহরুল আসফ একটা হলো আসাম আরেকটা হলো শাহরুল আসফ আসফ মানে হলো বাসিয়ে দেওয়া আমরা অজু করি তখন আমাদের হাতে পায়ে মুখে যদি ময়লা থাকে পানি সে অজু পানি দ্বারা আমাদের ময়লাগুলো বাসি যায় দেশে বন্যা যখন আসে তখন ভালো জিনিসও বাসিয়ে নিয়ে যায় খারাপ জিনিসও বাসিয়ে নিয়ে যায় আমাদের টয়লেটের যেগুলো ডাস্টবিন সেগুলা পরিষ্কার করে জায়গা পরিষ্কার করে ফেলে আমাদের এলাকা পরিষ্কার হয়ে যায় কি না বন্যার কারণে অনেক ময়লা পানির সাথে চলে যায় এটাকে বলা হয় আসব টিকেই এই শহরে রজব মাসের মধ্যে যে আমলগুলো বান্দা করবে সে আমলগুলোর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন বরকত দান করবে সবাবের বন্যা বাসিয়ে দেবে যার কারণে বান্দার আমল নামার থেকে গুনা মুছে যাবে রজবকে শাহরুল আসব বলা হয় প্রথম নামকরণ শাহরুল আসম বহরা মাস উম্মত গুনাহ করবে বান্দা গুনা করবে সেটার সাক্ষী দিবে না উল্টো বান্দা যদি কোনো আমল করেন আল্লাহ সে আমলের মধ্যে সবাবে বরকত দান করবেন সবাহান সাময়িক প্যাকেজ আমাদের দেশে বিভিন্ন সিম কোম্পানি দেয় না বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অফার দেয় যে অল্প টাকায় সুযোগ সুবিধা বেশি এদিকে ঈদুল ফিতর আসলেও অল্প টাকায় বিশাল সুযোগ সুবিধা উল আদাহা উপলক্ষে বিশাল সুযোগ সুবিধা বিভিন্ন কোম্পানি দেয় কি না এটাও আল্লাহ বান্দার জন্য স্পেশাল অফারের ব্যবস্থা রেখেছেন সব আর কিভাবে আমরা বুঝবো কিভাবে আল্লাহর নবী বুঝালে আমরা বুঝতে পারবো যে আল্লাহর নাফরমানি আমরা করছি সে আল্লাহ আমাদের প্রতি দয়াবান যে আল্লাহর রাস্তা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমার আল্লাহ চাইতেছেন বান্দাকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য যে আল্লাহকে আমরা সময় সময় নিজের দুশ্মন মনে করছি ওই আল্লাহ যে আমাদের কত আপন বন্ধু আর কিভাবে বললে আমরা বুঝতে পারবো আল্লাহ পাখি আমাদের বোঝার মধ্যে তো অফরন্ত দান করুন আল্লাহ আমাদের এবং আমলের মধ্যে দান করুন তো কেমন রজব মাসে কেমন সবাব প্রথম বরখন মন্ডিত একটি রাত রজবের প্রথম রাত সুবাহ আল্লাহ বরখন মন্ডিত রাত সারাটি রাত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অফরন্ত রহমত বরকতের বাজেট হয়ে যায় সূর্য ডুবা থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত সব একটি বছরের ভিতরে অত্যন্ত বরকতের রাতের একটি রাত হলো রজবের রাত সুবাহান আল্লাহ অত্যন্ত বরকতের একটা দিন রজবের প্রথম দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলহি বলছেন যে ব্যক্তি রজবের প্রথম তারিখ রোজাটা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দার আমল নামার ভিতরে একটি মাস রোজা রাখার সবাব দান করবেন সোবাহান অনেক হাদিস শরীফ এসেছে আমি দু একটা শুধু আপনাদের সম্মুখে তুলে ধরব যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হাদিস শরীফে যে হাদিসে সবচাইতে বেশি সওয়াবের কথা এসেছে আল্লাহ আমাদেরকে ওই ধরনের বেশি স্বভাবের বাগিদার হওয়ার তৌফিক দান করুন যে ব্যক্তি রজব মাসে সাতটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান সাতটা দরওয়াজা বন্ধ করে দিবেন। যেই ব্যক্তি রজব মাসে আটটা রোজা রাখবে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরওয়াজা উন্মুক্ত করে দিবে বান্দা চাইলে যে দরওয়াজা ইচ্ছা জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে সুবাহান এভাবে রজব মাস এক থেকে তিরিশ রমজানের যেভাবে তিরিশ রোজার ফরিজ সেরকম বর্ণনা আসেনি তবে রজব মাস এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত রজব মাসে রোজা রাখার কথা হাজি শরীফের মধ্যে এসেছে সোহান আল্লাহ হুজুরে পাক সাল্লাহ আলহি বলছেন যে বান্দা রজবের প্রথম একটা রোজা রাখবে আল্লাহ পাক ওই বান্দার উপরে নিজের মহাব্বারটাকে ওয়াজিব করে নেন সোহায়ন আল্লাহ যেই বান্দা এই রজব মাসের মধ্যে দুইটা রোজা রাখবে পাক তার ওই আমলের দুই গুণ দান করবেন সোবাহান আল্লাহ যে ব্যক্তি এই রজব মাসে তিনটা রোজা রাখবে পাক রব্বুল আলমিন ওই বান্দা এবং জাহান নামের মাঝখানে এমন একটা পরিকা এমন একটা গর্ত খনন করে দিবে যে গর্তের দূরত্ব হবে একটা বছর সোবাহান আল্লাহ এখন বা যোগ আধুনিক হয়ে গেছে সরাসরি আপনার বড় বড় দেওয়াল তুলে দেয় শাহী দেওয়াল বলে কিন্তু আগে আমরা দেখতাম আমাদের গ্রামগঞ্জে এখনো আছে বাড়িকে নিরাপদ রাখার জন্য বাড়ির চতুর্দিকে বড় করে আপনার কুড়িয়ে দেওয়া হতো আপনারা দেখেছেন কিনা জানি না যারা একটু শৌখিন সেই মানুষগুলো তার বাড়ির চতুর্দিকে গর্ত করে দিত নিজের বাড়িটাকে সেফ রাখার জন্য শুধু শাহি দরজার দিকে খালি রাখত যাতে চোর বা অন্যান্য কিছু এই কুয়া ডেঙ্গি এ পারে সহজে উঠতে না পারে তো পাক আগরবুল আলমিন জাহান জাহান্নাম এবং বান্দার মাঝখানে এমন একটা খাল খনন করে দিবে এমন একটা পরিকা গর্ত খনন করে দিবে যে গর্তের দৌরত্ব হবে এক বছর এক ছাল পরিমাণ অর্থাৎ একটা ঘোড়া যদি দৌড়ায় দৌড়াতে দৌড়াতে এক বছর গিয়ে যত সময় পার হতে পারবে এই গর্তের মাঝখানে দূরত্ব ততটুকু সুবাহান আল্লাহ অর্থাৎ বান্দাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে দূরে রাখবেন সুবাহান আল্লাহ যেই বান্দা এই রজবে চারটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাকে মহামারী থেকে তাকে পাগলামি থেকে তাকে শ্বেতবর্ণ রোগ থেকে পুরুষ বিমারি থেকে হেফাজত করবেন মহামারী থেকে কুরুষ বিমারি থেকে পাগলামি অর্থাৎ পাগল হয়ে যাওয়ার বিমারিতে কে হেফাজত করবে সাথে সাথে দাজ্জালের ফিতনাতে থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ যে বান্দা এ রজম মাসে পাঁচটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে নিজের দায়িত্বে কবরের আজাদ থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহান আল্লাহ যে বান্দা ছয়টা রোজা রাখবে এই রজম মাসের মধ্যে আল্লাহ পাক আলামিন ওই বান্দাকে কবর থেকে ওঠানোর সময় সেই বান্দার চেহারা দেখলে এমন মনে হবে যে হাজার বছর ধরে এই বান্দা মাটিতে শুইনি মাটিতে শুইলে সেই মানুষের চেহারার এক অবস্থা রাজুকে তুষকে শুইলে সেই মানুষের চেহারার হয় অন্য অবস্থা আছে না নাই একজন মানুষ রাস্তায় শই আপনি পরিষ্কার বিছানায় শুইতেছেন আপনার চেহারা নূরানি হচ্ছে উজ্জ্বল হচ্ছে আরেকজন মানুষ রাস্তায় তার চেহারায় ধুলাবালি সেই ব্যক্তির চেহারা মলিন কি না মলিন ধুলাবালি যুক্ত হয়ে যায় এই বান্দা আমরা যে কবরের জমিনে শুয়ে থাকবো হাজার বছর ধরে মাটির বিছানায় আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন যে বান্দা এই রজম মাসে ছয়টা রোজা রাখবে আল্লাহ আল্লাহাকবামী সেই বান্দাকে কবর থেকে যখন উঠাবেন চেহারার মধ্যে মলিন ময়লা থাকবে কোনো না সে চেহারাটা যেন চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ হয়ে উঠবে যেই বান্দা এই রজব মাসে ষাটটা রোজা রাখবে হাদিস শরীফের মধ্যে এসেছে সেই বান্দার জন্য আল্লাহ রব্বল আলমী জাহান নামের ষাটটা দরওয়াজা বন্ধ করে দিবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি এই রজম মাসে আটটা রোজা রাখবে পাক ওই বান্দার জন্য রজমের আট আটটা জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেবে এবং বান্দাকে অনুমতি দেওয়া হবে যে বান্দা তোমার যেখানে ইচ্ছা যে দরজায় দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি এই রজম মাসে নয়টা রোজা রাখবে আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দাকে যখন কবর থেকে উঠানো হবে ময়দানে মাহাসরের দিকে যাবে সেই বান্দার জবানে একটা স্লোগান বানিয়ে দেওয়া হবে সেটা কি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে বলুন না সোহান আল্লাহ যেই ব্যক্তি রজবের দশটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই বান্দাকে ফুলসিরাত সহজভাবে পার করে দেওয়ার সুযোগ থাকবে এমন সুযোগ করে দেওয়া হবে যে যদি পুরসিলাত পার হতে হতে কখনো যদি ব্যক্তি ক্লান্ত হয়ে যায় তার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা হোক আল্লাহ সেই বান্দার জন্য তুলসিলাতের রাস্তায় বিশ্রামের ব্যবস্থা করে দেবেন সোহান আল্লাহ যেই ব্যক্তি এই রম রমজান মাসে এই রজব মাসে উনিশটা রোজা রাখবে আল্লাহ ফাকবুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতে এমন একটা মহল এমন একটা প্রাসাদ বানিয়ে দেওয়া হবে ফলাফল পরে বর্ণনা করছে আগে শুনে রাখেন আপনার দুই তালা বাড়ি আছে কলসির ডিগিরিতে কারো দুই তালা বাড়ি আছে আবার কুলসিতে দুইটা জায়গার দুই তালা বাড়ির মান সমান সমান কি সমান না কুলসির বাড়ির দাম আলাদা কলসির দিগির পাড়ের বাড়ির দাম আলাদা জান্নাতেও দামিয়া স্থান নি স্থানে এরকম পার্থক্য আছে তো আল্লাহ নবী বলছেন যে বান্দা উনিশটা রোজা এই রজব মাসের মধ্যে রাখবে আল্লাহ ওই বান্দাকে তো জান্নাত দান করবে তবে এমন বিআইপি সুযোগ সুবিধা দান করবে যে ওই বান্দা এমন জায়গায় একটা ঘর পাবে যে ঘরে থাকা অবস্থায় হজরতে আদম আলহি এবং হজরতে ইব্রাহিম আলহি সালাতামের সাথে সাক্ষাৎ পাবে এমন কি ওই বান্দা ইব্রাহিম সালাম এবং আদম আলহি সালামের সাথে আসা যাওয়াতে মোলাকাত করবে উনি ইব্রাহিম সালাম এবং আদম সালাম দান করবে একে অপরের ভিতরে সালাম বিনিময় হবে আল্লাহর নবী বলছেন ওই বান্দাগুলো সালাম দিবে আর আল্লাহর ওই জলিলে কদর দুইজন নবী তাদের সালামের জবাব দান করবেন সোহান আল্লাহ এভাবে বিশটা পর্যন্ত রোজারাকার ফজিলত হাদিস মুবারকের মধ্যে এসেছে আরও অনেক ফজিলতের বর্ণনা তো আপনি আমাদেরকে হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর আমি বিশ্বাস করতে পারি না যে শুধুমাত্র একটি রোজার বিনিময়ে এতটুকু স্বভাব ইমান আকিদার শুদ্ধ থাকতে হবে একটি আমলের বিনিময়ে কাল কেয়ামতের ময়দানে বান্দার তকদিরে নাজাদ জুটে যেতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে তো এই রজব মাস হলো আমার ইমান এবং আমল সঠিক রেখে আল্লাহর রাস্তায় ফিরে আসার একটা মাস আমার ইবাদত বন্দেগির বীজ বপন করার মাস এই মাসে আমরা ইবাদতের অভ্যাস তৈরি করব। সে অভ্যাসটা শ্রাবান মাসে বাড়তে থাকবে রমজানে আসলে ইনশা আল্লাহ পাক আমাদের তকদিরের রহমত মখফেরাত নাজাত লিখে দিবেন ওই ফল আমরা বুক করব। আল্লাহ পাক আমাদেরকে রজব মাস থেকে আমলদার হওয়ার তৌফিক দান করুন